আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে মাত্র তিনটা উপকরণ দিয়ে একটা মজার ডেজার্ট তৈরি করে দেখাতে চলে আসলাম, আর তৈরি করে দেখাবো মাত্র 30 মিনিটে। আর দেখতে পাচ্ছেন এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে আরও 3 গুণ মজা। আর এটা দেখেই কিন্তু লোভ চলে আসছে। তো আর দেরি না করে চলুন চলে যাই আমরা মূল রেসিপিতে। প্রথমে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নিউটেলা। আপনারা চাইলে নসিলাও ইউজ করতে পারেন, আমি এখানে নিউটেলাটা ব্যবহার করছি, 1 কাপ মেপে নিয়েছি। এরপর অ্যাড করছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। অবশ্যই ডিমটা রুম টেম্পারেচারে থাকতে হবে। দিয়ে দিলাম একটা ডিম। এখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু ইলেকট্রিক হুইস্ক ইউজ করা যাবে না। এখন ভালো করে হ্যান্ড হুইস্ক দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম হয়ে যাবে। এখন আমরা এখানে অ্যাড করব ময়দা। আমি এখানে ময়দা ব্যবহার করছি 1/4 কাপ পরিমাণে। আমি এটাকে চেলে ব্যবহার করছি, অবশ্যই চেলে ব্যবহার করবেন। আর ময়দা এতটুকুই হয়ে যাবে। এখন ময়দাটাকে চেলে দিয়ে দিলাম। এরপর এটাকেও হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানেও কিন্তু ইলেকট্রিক বিটার ইউজ করা যাবে না, অবশ্যই হ্যান্ড হুইস্ক দিয়ে মিক্স করতে হবে। 3-4 মিনিট মিক্স করার পর আমার ব্যাটারটা কিন্তু এরকম হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন। এখন আমরা এখানে একটা টিন নিয়ে নিলাম, আর আপনারা যে কোনো কেক টিন অথবা যে কোনো মোল্ড ইউজ করতে পারেন। এখন এখানে একটা পার্চমেন্ট পেপার দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো তেল গ্রিস করিনি, ডাইরেক্ট এভাবে পার্চমেন্ট পেপার বিছিয়ে দিয়েছি, আপনারা চাইলে গ্রিসও করতে পারেন। এখন আমি ব্যাটারটা এখানে ঢেলে দিয়েছি, আর এটাকে স্প্রেড করে দিতে হবে। যেহেতু এটা একটু থিক, অবশ্যই এটাকে স্প্রেড করে দিতে হবে, তা না হলে ইভেন লেয়ারটা আপনারা পাবেন না। আজকে যেহেতু আমরা চুলায় বেক করব, তাই এখানে একটা হাঁড়ি নিয়ে নিলাম। এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, এটাকে মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য আমি প্রিহিট করে নিচ্ছি। আর আপনারা চাইলে বালু অথবা লবণও ইউজ করতে পারেন। আমার প্রিহিট কিন্তু কমপ্লিট। এখন আমি এই কেক টিনটাকে বসিয়ে দিচ্ছি। আর আপনারা যদি ওভেনে বেক করতে চান তাহলে 180°C-এ 20-25 মিনিট বেক করবেন, আর চুলায়ও 30-40 মিনিটের মতো লাগবে। আর আমি চুলার আঁচটা রেখেছি মিডিয়াম আঁচে। প্রায় 35 মিনিট পর আমার এটা কিন্তু একদম রেডি। টুথপিক ঢুকালে দেখবেন একদম ক্লিন বের হচ্ছে। এখন এটাকে আমরা তুলে নিচ্ছি, আর এটা কিভাবে টান দিলে কিন্তু ইজিলি বের হয়ে আসবে। আর সাথে সাথেই এটাকে একদম রিমুভ করতে যাবেন না, তাহলে দেখবেন আপনার ব্রাউনিটা ভেঙে যাবে। এটাকে ঠান্ডা হতে দিবেন কিছুক্ষণের জন্য। আর উপরে যে ফাটা ফাটা ভাব এসেছে, এটাই কিন্তু ব্রাউনির বৈশিষ্ট্য। এখন আমার ব্রাউনিটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এর উপর এখানে ডার্ক চকলেট গানাশ ছড়িয়ে দিচ্ছি। ডার্ক চকলেট গানাশের রেসিপিটা যে কোনো একদিন আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। আপনারা যদি রেসিপিটা চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন গানাশটা ভালো করে স্প্রেড করে দিলাম। এখন ইউজ করছি হোয়াইট চকলেট গানাশ, এভাবে ডিজাইন করে দিচ্ছি। আর এখন যেই পার্টটা করছি এটা শুধু ডেকোরেশনের জন্য, অপশনাল, আপনারা চাইলে নাও করতে পারেন। এখন এটাকে এভাবেই 2 ঘন্টা ফ্রিজে রেখে দিচ্ছি। আর এটাকে অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে হবে, তা না হলে একদমই ভালো লাগবে না। আর এখন আমি এটাকে কেটে নিচ্ছি 2 ঘন্টা পর। আর দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা ফাজি অ্যান্ড সুন্দর হয়েছে। এটা একদম অথেন্টিক ব্রাউনি না, তবে এটা একটা চোরামি পদ্ধতি ব্রাউনি বানানোর। আমি কিন্তু কাটতে কাটতেই অর্ধেক শেষ করে ফেলেছি। এখন আমি এটাকে পুরোটা কেটে নিচ্ছি। ওয়াও, দেখতে পাচ্ছেন কতটা কতটা সুন্দর হয়েছে। আমার কিন্তু খুবই খুবই ফেভারিট। একা একা থাকলে পুরোটাই আমি সাবার করে দেই। তো আজকে কিন্তু এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিতে ভুলবেন না। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন। আর সবসময়ের মতো কি করতে হবে, হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে, আর আমার বেল আইকনে প্রেস করে রাখতে হবে। বাই বাই।